দেশম প্রবাসে প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সব সময় এই প্রত্যাশা করি টুডে বাংলা প্রবাস তথ্য কেন্দ্র থেকে আপনাদের সাথে আছি মিরাজ হোসেন গাজি প্রবাস খাতের নানা বিষয়ে আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে করে আপনারা সচেতন হতে পারেন সজাগ থাকতে পারেন আর যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে সকল আপডেট পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন একই সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করতে পারেন যেটি জানাতে চাই আজকে যে করোনা ভাইরাসের নতুন যে সংক্রমণ যুক্তরাজ্যে শুরু হয়েছে নতুন এক ধরনের ভাইরাসের শনাক্ত হয়েছে সেখানে এরপর থেকে আপনারা জানেন যে 21 ডিসেম্বর সৌদি আরব 22 ডিসেম্বর ওমান পুরো তাদের দেশের সকল বন্দর নৌবন্দর স্থলবন্দর বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এছাড়াও বিশ্বের আরও 40টি দেশ যুক্তরাজ্যের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশি যেই রাষ্ট্রীয় এয়ারলাইন্স সংস্থা তারা সৌদি আরবের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে এটি সৌদি বন্ধ করার প্রেক্ষিতে বন্ধ হয়েছে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য তারা এই ঘোষণাটি দিয়েছে বিমান কর্তৃপক্ষ শঙ্কা করছে যে এটি যদি আরও বেড়ে যায় তাহলে হয়তো ফ্লাইটেরও আরও দীর্ঘায়িত হবে এখন বাংলাদেশ কি করছে এই বাস্তবতা আপনাদেরকে একটু জানাতে চাই সেটি হচ্ছে যে আজকে অর্থাৎ 23 ডিসেম্বর 2020 বিমানবন্দরে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন যে যুক্তরাজ্যের সাথে এখনও ফ্লাইট বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ নিবিড় পর্যবেক্ষণ করছে তারা পরিস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনা করে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তবে তারা এই বিষয়টি খুবই সতর্কতার সাথে নজরদারি করছে এটি তারা কিন্তু বলছেন একই সাথে স্বাস্থ্যমন্ত্রী আবার যেটি জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে তিনি যেটি জানিয়েছেন যে লন্ডন থেকে বা যুক্তরাজ্য থেকে যারা এখন দেশে প্রবেশ করবে তাদেরকে বাধ্যতামূলক 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সেই 7 দিন পর তাদেরকে যখন টেস্ট করা হবে টেস্ট করার পর যদি তাদের নেগেটিভ আসে রেজাল্ট তাহলে তাদেরকে বাসায় সেলফ কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হবে এটি হচ্ছে যে সরকারের এখন পর্যন্ত অবস্থা তাহলে প্রবাসগামী যে বন্ধুরা সৌদি আরবে যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন তারা তো যেতে পারছেন না ওমানেও কিন্তু একই অবস্থা অন্যান্য দেশে যারা যেতে চাচ্ছেন বা যাওয়ার সুযোগ আছে তারা কিন্তু 2-1 দিনের মধ্যে তারা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট টিকিট কেটে তারা চলে যেতে পারেন বা যারা চলে আসতে চাচ্ছেন তারাও হয়তো আসতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে কারণ হচ্ছে যে যেই আশঙ্কা করা হচ্ছে যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদি বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে অন্যান্য দেশও যদি সৌদি আরবের মতো বা ওমানের মতো এই নীতি অবলম্বন করে তাহলে দেখা যাবে তখন কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপ হয়ে যেতে পারে এই কারণে আসলে আপনাদেরকে একটু আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য বা সতর্ক থাকার জন্য কিন্তু আমার প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখন প্রশ্ন হচ্ছে যারা টিকিট কেটেছিলেন যারা হয়তো যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের আসলে কী হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই 23 ডিসেম্বর 2020 মন্ত্রণালয়ে বয়সের কুর্দি এক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যেটি বলেছেন যে যারা টিকিট কেটেছিলেন যাওয়ার কথা ছিল যেতে পারছেন না বা আসার কথা ছিল আসতে পারছেন না তারা যেন পরবর্তীতে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে ফ্লাইট আবার চালু হলে তখন তাদেরকে এই অগ্রাধিকার দেওয়া হবে এবং আগেই কিন্তু জানানো হয়েছে যে এই সব টিকিট পরিবর্তনে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না সেটি বিমান মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং প্রবাসী কল্যাণমন্ত্রী যেটি বলেছেন যে তারা সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত এই বিষয়টি নিয়ে খুবই তীক্ষ্ণ নজর রাখছেন সজাগ রয়েছেন তারা এবং বাংলাদেশের এয়ারপোর্টে কী করা যায় সে বিষয়টি হয়তো খুব শিগগিরই কোনো সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়টি ইঙ্গিত দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং তিনি প্রবাসীদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের যেন কোনো রকম আর্থিক ক্ষতি না হয় নতুন করে করোনা ভাইরাসের প্রভাবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেই আশা বা সেই অনুরোধটিও তিনি করেছেন আহ্বান জানিয়েছেন তবে পরিস্থিতি আপাতত এক সপ্তাহের জন্য ওমান এবং সৌদি আরব তবে তারা যেটি জানিয়েছে যে সেটি হয়তো বাড়তেও পারে তবে আমরা আশা করবো সেটি আর বাড়বে না দ্রুত সময়ের মধ্যে কোভিড এই নতুন যেই ধরনটি পাওয়া গেছে সেটি স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে আর যেহেতু টিকা আবিষ্কার হয়ে গেছে টিকার প্রয়োগও শুরু হয়ে গেছে দেখা যাবে তাহলে হয়তো এই বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি হয়তো উৎকণ্ঠা উদ্বেগ আতঙ্কের কিছু হয়তো নেই তবে সতর্ক সচেতন অবশ্যই আপনাদেরকে আমাদেরকে সকলকেই থাকতে হবে বিশেষ করে প্রবাসে যারা আছেন বা যারা প্রবাসে যাবেন প্রবাস থেকে আসবেন তাদের জন্য আসলে বেশি জরুরি এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া
সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস তথ্য কেন্দ্রের সাথে থাকুন। আর যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি যে এতদিন আপনারা টুডে বাংলা প্রবাস তথ্য কেন্দ্রের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটি ছিল টুডে বাংলা এইচডি নামে। যেহেতু আসলে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করি, এই টুডে বাংলা এইচডির জন্মই হয়েছিল প্রবাসীদেরকে তথ্য সেবা দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য। এ কারণেই তথ্য এই শব্দটি, প্রবাস তথ্য শব্দটি আসলে ইউটিউব চ্যানেলটির সাথে থাকাটি উচিত বা উত্তম বলে মনে করছে। অনেক বন্ধুরা সেই মতামত পরামর্শ দিয়েছেন যে এটি প্রবাসীদের জন্য ডেডিকেটেড একটি প্ল্যাটফর্ম। এই জন্যে আমরা এই ইউটিউব চ্যানেলটির নাম একটু পরিবর্তন আনার চেষ্টা করছি। আপাতত টুডে বাংলা প্রবাস তথ্য কেন্দ্র, টুডে বাংলা প্রবাস তথ্য কেন্দ্র এই নামে আছে। আপনার টুডে বাংলা বা প্রবাস তথ্য কেন্দ্র বা মিরাজ হোসেন গাজি যে কোনো নামে সার্চ দিলেই কিন্তু আপনার চ্যানেলটি পেয়ে যাবেন। আর আমাকে তো চেহারা দেখে চিনবেনই যে আমি কথা বলছি। সবসময় চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আপনাদেরকে সচেতন করতে, প্রবাস খাতের কল্যাণে আপনারা আমরা সবাই একযোগে যদি কাজ করি তাহলে অবশ্যই নিরাপদ কর্মপরিবেশ, নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত হবে। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।